নীতি আয়োগর বৈঠক এবে সমাপ্ত হয়েছে এবং কিছুদিন হব সমাপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যা সব কথা সেটি কিন্তু আপনার সামনে স্পষ্ট ভাবে কিন্তু মুখ্যমন্ত্রী থাকে কহিলা পরে তা উপরে টিপ্পণী করবার মো ঠিক হব। কংগ্রেস 10 বর্ষ কেন্দ্র শাসনর দায়িত্বরে লে এবং ওড়িশা পাই কেতে অনুদান দৌলে এবং নরেন্দ্র মোদীকর নেতৃত্বরে ভারতীয় জনতা পার্টির সরকার আসিলা পরে ওড়িশাকু সবু ক্ষেত্রে কেউ মাত্রার অনুদান দৌঁচন্তি তাহা সমস্ত পাই বিদিত এবং বিজু জনতা দলর নৈতিক অধিকার নাহি এভলিয়া কথা কহিবার, কারণ দীর্ঘ 24 বর্ষ শাসন নিরঙ্কুশ ভাবে শাসন কলা পরে ওড়িশাবাসীকর কেতে উন্নতি করছন্তি, ব্যক্তিগত কেতে উন্নতি করছন্তি, আর কিছু অণ ওড়িয়া লোক যেমানে ওড়িশার শাসন ভারকু চলাইবার বাহাবাহা নেউলে সেমানে তাঙ্কর উন্নতি কেতে হেইছি, তেণু সে তাঙ্কর নৈতিক অধিকার নাহি। বাকি নীতি আয়োগের মুখ্যমন্ত্রী যা সব কহিলে আপন মানে নীতি আয়োগ বৈঠক ফেরিবা পরে সর্বপ্রথমে গণমাধ্যমর বন্ধু মানুষ এয়ারপোর্ট ঠারে হি স্পষ্ট ভাবে কহিলে এবং ইয়ে ওড়িশা লোকঙ্কর সরকার, ওড়িশা লোকঙ্কর দ্বারা সরকার, লোকে যা চাইবে দাবি শুনন্তু। নীতি আয়োগর বৈঠক এবে সমাপ্ত হয়েছে এবং কিছুদিন হব সমাপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যা সব কথা সেটি কিন্তু আপনার সামনে স্পষ্ট ভাবে কিন্তু মুখ্যমন্ত্রী থাকে কহিলা পরে তা উপরে টিপ্পণী করবার মো ঠিক হব।